দু সালে জনশক্তি রপ্তানি কমলেও বেড়েছে প্রবাসী আয় যা আগের বছরের চেয়ে সাতাশ জনশক্তির রপ্তানি কমেছে অন্যদিকে প্রবাসী আয় বেড়েছে অভিবাসন সংশ্লিষ্টরা সৌদি শতাংশ বলছেন সহ মধ্যপ্রাচ্যের চাহিদা কমে যাওয়া ও দক্ষ শ্রমিকের অভাবে জনশক্তির রপ্তানির উপর প্রভাব পড়েছে তবে দু হাজার সালে রেকর্ড সংখ্যক জনশক্তির রপ্তানি হয়েছিল বলেই বেড়েছে প্রবাসী আয় বিস্তারিত রিপোর্টে নিজের ভাগ্য আর পরিবারের স্বচ্ছলতা আনার জন্য প্রতি বছরই যুবকরা জমান পরবাসে কিন্তু আগের বছরের তুলনায় সালে এই সংখ্যা অনেকটাই কমে গিয়েছিল বিগত কয়েক বছরে সবচেয়ে বেশি সংখ্যক কমে গেছেন সৌদি আরবে কিন্তু বর্তমানে দেশটিতে জনশক্তি রপ্তানি কমে এসেছে এছাড়া কর্মী যাওয়া কমেছে ওমান কাতার বাহারাইন সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতেও সৌদি আরবে আপনি কর্মী যাওয়ার সংখ্যা অনেক কমে গিয়েছে ইকোনমিক একটু ডাউন বা ডাউনের দিকে বিধায় সৌদি আরব না হলে আরও অনেক অনেক শ্রমিক যেতে পারত বিএমএটির তথ্য অনুযায়ী দু সালে মোট সাত লাখ চৌত্রিশ হাজার একশো একাশি জন বাংলাদেশি কর্মী বিদেশে যান যা আগের বছরের তুলনায় সাতাশ শতাংশ কম দু হাজার সালে এই সংখ্যা দশ লাখ আট হাজার পাঁচশো পঁচিশ জন এছাড়াও জনশক্তি রপ্তানিতে কমেছে নারী কর্মীর সংখ্যাও সৌদিকরণ নীতি সহ অর্থনৈতিক মন্দার কারণে মধ্যপ্রাচ্যে শ্রমিক রপ্তানি কমে এসেছে যদিও জনশক্তি বাড়াতে উদ্যোগ নিয়েছে সরকার বলে জানান প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের এই কর্মকর্তা সৌদি আলারা অলরেডি সৌদিকরণ করতেছে বারোটি পেশায় বারোটি ট্রেডে ওরা ওদের নিজেদের লোককে এখন চাকরি দিচ্ছে ওই বারোটি ট্রেডে আমরা কোনো লোক পাঠাইতে পারি এই গৃহকর্মী পাঠানোর ক্ষেত্রেও আমরা কিছুটা অনেক বেশি সিলেক্টিভ হয়েছি এ কারণে এখানেও মানে গৃহকর্মী প্রেরণের ক্ষেত্রেও আমাদের সংখ্যা গত বছর কমেছে সরকারি বরাদ্দ বাড়িয়ে দক্ষ শ্রমিক তৈরি করে শ্রমিক রপ্তানিতে জোর দেওয়ার আহ্বান জানিয়েছেন অভিবাসন সংশ্লিষ্টরা শ্রীলঙ্কানরা এখন প্রচুর পরিমাণে আপনার কেয়ারগিভার পাঠাচ্ছে জাপানে গ্রিসে হ্যাঁ সাউথ কোরিয়াতে এসব দেশগুলোতে এবং সেখানে মোটামুটি তারা স্কিল করে তাদেরকে পাঠাচ্ছে এখন আমরা ওগুলোর দিকে আমরা নজর দিতে পারি কিনা কারণ ইউরোপের ভিত্তিতে আপনার দেখা যাচ্ছে যে আপনার বয়স্ক মানুষের সংখ্যা বেড়ে গেছে সেখানে কেয়ারগিভার একটা হিউজ ডিমান্ড সেখানে আর অদক্ষ শ্রমিক বিদেশে না পাঠিয়ে দক্ষ জনশক্তি রপ্তানির মাধ্যমে প্রবাসী আয় বহুগুণ বাড়ানো সম্ভব বলে মনে করেন বিশেষজ্ঞরা বাংলা টিভি নিউজ ডেস্ক পর্তুগালে জাতির জনক বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সদ্য প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলামের আত্মার মাখফেরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে পর্তুগাল আওয়ামী লীগ দশ জানুয়ারি লিসবনের স্থানীয় একটি হলরুমে এর আয়োজন করা হয় সংগঠনের সভাপতি আবুল বা সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের পরিচালনায় পবিত্র কোরআন তেলোয়াত করেন লিসবন বাইতুল রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ পর্তুগাল শাখার সাবেক সভাপতি নিজামুদ্দিন মোহাম্মদ শাহাদত হোসেন ফখরুল ইসলাম রিপন ও মিসবাউল আলম এতে আরো উপস্থিত ছিলেন রনি হোসাইন আব্দুর রাজ্জাক মোহাম্মদ হাবিবুর রহমান সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা পরে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়